بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك امرا হে নবী তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা করো উহাদেরকে তালাক দিও ইদ্দতের প্রতি লক্ষ্য রাখিয়া এবং তোমরা ইদ্দতের হিসাব রাখিও এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করিও তোমরা উহাদেরকে উহাদের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না এবং উহারাও যেন বাহিরে না হয় যদি না উহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায় এইগুলি আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে তুমি জানো না হয়তো আল্লাহ ইহার পর কোনো উপায় করিয়া দিবেন فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنْكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ومن يتق الله يجعل له مخرجا উহাদের ইদ্দত পূরণের কাল আসন্ন হইলে তোমরা হয় যথাবিধি উহাদেরকে রাখিয়া দিবে না হয় উহাদেরকে যথাবিধি পরিত্যাগ করিবে এবং তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে আর তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিবে ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাহাকে উপদেশ দেওয়া হইতেছে যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাহার পথ করিয়া দিবেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদরা এবং তাহাকে তাহার ধারণাতীত উৎস হইতে দান করিবেন রিজিক যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তাহার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তাহার ইচ্ছা পূরণ করিবেনই আল্লাহ সমস্ত কিছুর জন্য স্থির করিয়াছেন নির্দিষ্ট মাত্রা ওয়াল্লাই ইয়াসন মিনাল মাহীদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাই লাম ইয়াহিদ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا তোমাদের যে সকল স্ত্রীর আর ঋতুমতি হইবার আশা নাই তাহাদের ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করিলে তাহাদের ইদ্দতকাল হইবে তিন মাস এবং যাহারা এখনো রজস্বলা হয় নাই তাহাদেরও আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাহার সমস্যার সমাধান সহজ করিয়া দিবেন যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা ইয়া আল্লাহর বিধান যাহা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন আল্লাহকে যে ভয় করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দিবেন মহা পুরস্কার আসকিনুহুন্না মিন হাইসু সাকান্তুম মিন ওয়াজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ
فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ وَإِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَى তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রূপ গৃহে বাস করো তাহাদেরকেও সেই রূপ গৃহে বাস করিতে দিবে তাহাদেরকে উত্তক্ত করিবে না সংকটে ফেলিবার জন্য তাহারা গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদের জন্য ব্যয় করিবে যদি তাহারা তোমাদের সন্তানদেরকে স্তন্য দান করে তবে তাহাদেরকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করিবে তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তা হইলে অন্য নারী তাহার পক্ষে স্তন্য দান করিবে ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করিবে এবং যাহার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা দান করিয়াছেন তা হইতে ব্যয় করিবে আল্লাহ যাহাকে যে সামর্থ্য দিয়াছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তাহার উপর চাপান না আল্লাহ কষ্টের পর দিবেন স্বস্তি قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا কত জনপদ উহাদের প্রতিপালক ও তাহার রাসূলগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করিয়াছিল ফলে আমি উহাদের নিকট হইতে কঠোর হিসাব লইয়াছিলাম এবং উহাদেরকে দিয়াছিলাম কঠিন শাস্তি فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا অতঃপর উহারা উহাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিল ক্ষতি হইল উহাদের কর্মের পরিণাম আআদাল্লাহু লাহুম আযাবান শাদীদা ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবিল্লাযীনা আমানু কদ আনযালাল্লাহু ইলাইকুম যিকরা আল্লাহ উহাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন অতএব তোমরা আল্লাহকে ভয় করো হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ যাহারা ঈমান আনিয়াছ নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন উপদেশ ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا এক রাসূল যে তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করে যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাহাদেরকে অন্ধকার হইতে আলোতে আনিবার জন্য যে কেউ আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাকে উত্তম রিজিক দিবেন اللَّهُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا আল্লাহ সৃষ্টি করিয়াছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও উহাদের মধ্যে নামিয়া আসে তাহার নির্দেশ যাহাতে তোমরা বুঝিতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করিয়া আছেন